সামুদ্রিক শাস্ত্র খুবই ভয়ঙ্কর শাস্ত্র, আছে যার ভিতরে সব 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 কিছু। জানতে চাইলে, বুঝতে চাইলে ও শিখতে চাইলে দেখতে হবে ভিডিওটায় সামুদ্রিক শাস্ত্রের কিছু অর্থ কিছু কিছু। তো বন্ধুরা, আমি পাপাই, আজকে আমি তোমাদেরকে আলোচনা করতে চলছি সামুদ্রিক শাস্ত্র নিয়ে। আমার ভিডিওটা যারা যারা প্রথম থেকে দেখছো তাদেরকে আমি বলে রাখি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে তোমরা এই শাস্ত্র বা এই ধারণাটা তোমরা বুঝতে পারবে না। অনেকেই জানে না সামুদ্রিক শাস্ত্রটা কি। সামুদ্রিক শাস্ত্র মানে এমন একটা শাস্ত্র, যে শাস্ত্রটা তুমি যদি শিখে নিতে পারো, শিখতে প্রচুর টাইম লাগে কিন্তু যদি শিখে নিতে পারো, তাহলে তোমার লাইফে তুমি সব কিছু অ্যাচিভমেন্ট করে নেবে, সব কিছু। মানে এ থেকে জেড পর্যন্ত তুমি যা চাইবে তাই করতে পারবে, ওটা আপনাআপনি সামুদ্রিক শাস্ত্রের মাধ্যমে হয়ে যাবে। তো আমি আগে বলে রাখি যে সামুদ্রিক শাস্ত্রটা কি। আমি আগে বলে রাখি, সামুদ্রিক শাস্ত্র নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলতে চাই বা এই সামুদ্রিক শাস্ত্রের ব্যাপারটা যদি পুরো আমি ক্লিয়ার করতে চাই বা যত রাজ আছে সেগুলো যদি আমি এক এক করে আমি বার করতে থাকি ঘটনাগুলোকে, তাহলে ভিডিওটা তুমি দেখে দেখে শেষ করতে পারবে না। তো ভিডিওটা আমি শর্ট করেই বানাচ্ছি, তো ডোন্ট স্কিপ অ্যান্ড ফোকাস ইন ইউর মাই ভিডিওস। তো দেখো, সামুদ্রিক শাস্ত্র আমি অতটাও জানি না এই বিষয়ে, কিন্তু যতটুকু জানি সেই বিষয়ে আমি তোমাকে বলছি। এটা আমার ওপিনিয়ন, আমার ধারণা, আমার মতামত এবং আমার অ্যানালাইসিসের মাধ্যমে আমি বুঝতে পেরেছি সামুদ্রিক শাস্ত্রটা কি। এবং এই শাস্ত্র সম্বন্ধে অনেকেরই ধারণা ভ্রান্ত আছে এবং অনেকেরই সামুদ্রিক শাস্ত্র নামটা এই প্রথম শুনছে। সামুদ্রিক শাস্ত্র নামটা অ্যাকচুয়ালি কেন সামুদ্রিক শাস্ত্র নাম দেওয়া হয়েছে, যেমন জ্যোতিষ শাস্ত্রের নাম জ্যোতিষ শাস্ত্র দেওয়া হয়েছে, অ্যাস্ট্রোলজি দেওয়া হয়েছে, ইভিন আমাদের হিন্দু শাস্ত্রে হিন্দু দেওয়া হয়েছে, বাট সামুদ্রিক শাস্ত্রের নামটা দেওয়া হয়েছে সামুদ্রিক শাস্ত্র। তো সামুদ্রিকই কেন নাম দিল, অন্য কিছু তো নাম দিতে পারতো। কিন্তু আমি বলে রাখি যে সামুদ্রিক শাস্ত্রের নামটা যারা দিয়েছেন তারা প্রচণ্ডভাবে গবেষণা করে দিয়েছেন, কারণ আমি যে বলছি এই নামের উদ্ভাবনটা আমি কোনো ভিডিও দেখে পাইনি। আমি অনেক নাম খোঁজার চেষ্টা করেছিলাম যে সামুদ্রিক শাস্ত্রের নামটা কেন সামুদ্রিক দেওয়া হয়েছে, অন্য কেন নাম দেওয়া হয়নি, কেন সমুদ্রের কথা উচ্চারণ করা হয়েছে। এবং তারপর যখন আমি কোথাও ভিডিও খুঁজে পাইনি, তখন আমি নিজে অ্যানালাইসিসে বসলাম এবং বসার পর যেটা আমি ডিসকভার করলাম যে সামুদ্রিক শাস্ত্রের নাম, গোটা জীব জগৎ প্রাণী যা এসেছে সব সমুদ্রের মন্থনের মাধ্যমে এসছে। এবং আমাদের দেবতারা বলেছিলেন আমরা যে অমৃত পালন করে অনেকে অমর হয়ে গেছেন, সেইটাও সমুদ্র মন্থন থেকে সৃষ্টি হয়েছে। তো এই সামুদ্রিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হলো যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে সে বলে দিতে পারে যে সামুদ্রিক শাস্ত্র বা শাস্ত্র বা ধার্মিক যারা আছেন বা যারা এর মহাপুরাণ আছেন, যারা এটাকে সৃষ্টি করেছেন বা যারা এটাকে নিয়ে পড়াশোনা করছেন, তারা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে বলে দিতে পারে যে এই প্রাণীটা কত দূর তারা কি করবে, কতটা কি করতে পারবে, কতটা বেঁচে থাকবে এবং কতটা মানুষের সাথে হাসি খুলি নিয়ে কথা বলবে। এবং আমি বলে রাখি সামুদ্রিক শাস্ত্র আমাদের ইউনিভার্সে যত প্রাণী আছে, যত প্রাণী যার ভেতরেই প্রাণ আছে তাকে দেখেই সামুদ্রিক শাস্ত্র আমরা পরিবেশ করতে পারি, ফোটাতে পারি। এবং সামুদ্রিক শাস্ত্র সব থেকে বেশি কাজে হচ্ছে মানুষের ক্ষেত্রে, কারণ তারা মানব দেহে সামুদ্রিক শাস্ত্রের প্রচুর 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 অবদান রয়েছে। এবং সব থেকে যে জ্যোতিষ শাস্ত্র আছে, আমরা যাকে বলছি বড় একটা শাস্ত্র, বলতে গেলে সামুদ্রিক শাস্ত্রর একটা ছোট ছেলে জ্যোতিষ শাস্ত্র, তার ছেলে জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজি, সেটা সামুদ্রিক শাস্ত্রের একটা ভাগ, একটা ছোট অংশ, সেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, যাকে বলছি অ্যাস্ট্রোলজি। তাহলে সেই অ্যাস্ট্রোলজির সব থেকে মেন রিলেটেড শাখা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। এই সামুদ্রিক শাস্ত্রের মাধ্যমে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়, কারণ আমরা প্রাণীদেরকে দেখে হয়তো আমরা অনুসন্ধান করতে পারি এবং ভবিষ্যৎবাণী করতে পারি, কারণ কোনো প্রাণী মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখে ভবিষ্যৎ করাটা হলো সব থেকে কম একটা ব্যাপার, যে বড় ব্যাপার তা নয়, কারণ সবাই ভবিষ্যৎবাণী করতে পারে। যারা এই জগতে আছে তাদের ভবিষ্যৎবাণী অনেকে ঠিকও হয়ে যায়। এবং এই যারা সামুদ্রিক শাস্ত্রটাকে মানছে না বা ভ্রান্ত ধারণা আছে বা যারা জানে না, তাদের উদ্দেশ্যে আমি বলি এই সামুদ্রিক শাস্ত্র কিন্তু যখন থেকে পৃথিবী সৃষ্টি হয় তবে থেকে সৃষ্টি হয়ে আসছে, একের পর এক এই সামুদ্রিক শাস্ত্রের উপর থেকে নানা রকম সৃষ্টি হয়ে চলে আসছে এবং নানা রকম শাস্ত্র রিলেটেড হয়ে যাচ্ছে। আগেকার মানুষের পুরাণ দেবতারা তারা সামুদ্রিক শাস্ত্রটাকে মেনে এসছে, ইভিন এখনো যারা যারা বড় বড় মহাবিজ্ঞানী আছে, মহাজ্ঞানী আছে, তারাও সামুদ্রিক শাস্ত্রটাকে মানে। সামুদ্রিক শাস্ত্রে খালি মানুষ নয়, যে কোনো প্রাণীকে দেখেই তাকে বলা যাবে। এবং সামুদ্রিক শাস্ত্রে মানা হয় যে প্রাণীর
যে আমাদের শরীর আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা রোম, প্রত্যেকটা লোম, প্রত্যেকটা চুল কথা বলে, ইভেন দাঁত কথা বলে, আমাদের শরীরের এভরি পার্ট কথা বলে, এভরি পার্ট। কিন্তু এই কথা বলাটা কি আমার মতো কথা বলবে তারা মুখে মুখে? না, তাদের একটা কোড আছে, কোড হিসাবে কাজ করে। সেই কোডটাকে, সেই নিয়মবদ্ধ কোডটাকে যখন তুমি বুঝে নেবে, তখন কিন্তু তুমি একটা আলাদা জগতে চলে আসবে। এবং তুমি শরীরের হাত পা মাথা চোখ দাঁত জিভ গাল, তোমাদের ওরা যে কথা বলবে সেগুলো তুমি বুঝতে পারবে। শরীরের প্রত্যেকটা অঙ্গের কথা, তাদের মনোভাব তুমি প্রকাশ করতে পারবে এবং বুঝতে পারবে যে তারা কি বলতে চাইছে, তারা কি করতে চাইছে। তো সামুদ্রিক শাস্ত্র সব থেকে বড় শাস্ত্র এবং ভয়ঙ্কর শাস্ত্র। এই শাস্ত্র সবাইকে শেখায় না গুরুদেবরা, কারণ গুরুদেবরা মনে করে এই শাস্ত্র শেখালে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যদি যদি কোনো চেলা, যদি কোনো শিষ্য সে নিজে থেকে শিখতে চায় এবং নিজে থেকে সেই জ্ঞান অর্জন করে, তাহলেই গুরুদেব তাকে আশীর্বাদ দেয়, কিন্তু কখনো সে শেখায় না। ব্যাপারটা ঠিক এইরকম একটা ভয়ঙ্কর শাস্ত্র। এই শাস্ত্রে, এই শাস্ত্রে আমাদের মানব দেহে, হিউম্যান বডিতে বা হিউম্যান বিং শরীরে সব থেকে বেশি কার্যকারী হয়। কারণ আমাদের শরীরে কিছু কিছু, এই সামুদ্রিক শাস্ত্রে কিছু কিছু লক্ষণ দেওয়া আছে, সেই সব লক্ষণগুলো যদি কোনো পুরুষ ও মহিলার ভেতরে থাকে, ইভিন কোনো প্রাণীর ভেতরে থাকে, তাহলে তারা জীবনে খুব সুখী হবে, তারা জীবনে খুব ধনী হবে এবং খুব ভাগ্যবান হবে, ভাগ্যবতী হবে, যাদের জীবনে কখনো স্ট্রেস হতে পারবে না, যখন তাদেরকে ডাউন হতে পারবে না। সামুদ্রিক শাস্ত্রে আর কি বলছে? সামুদ্রিক শাস্ত্রে আর বলছে যে গোটা ইউনিভার্সের অজানা অজানা রহস্য, অজানা অজানা তত্ত্ব, সেগুলো তুমি নিজের শরীর থেকে বার করতে পারবে। নিজের শরীরে কখন কি আওয়াজ করছে, আমাদের কানটাও কথা বলে, আমাদের পেটের ভেতরেও কথা বলে, কিন্তু সেই কথার কোডগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে একটা বড় পদে যাব। ইভিন আমি পরবর্তী একটা ভিডিও আমি তৈরি করতে যাব যে পা নিয়ে, পা, আমাদের যে ফুড রিডিং, আমরা যে হ্যান্ড রাইডিং করি, আমাদের জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে বা মেডিটেশন জগতে একটা জ্যোতিষশাস্ত্র বা এই প্লাম রিডিংকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, হাতের রেখাগুলোকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমরা হয়তো জানি না আমাদের যে পা আছে, শরীরের পা অঙ্গ, সেটাও কিন্তু রিড করা যায়। আমাদের শরীরের পায়ের অঙ্গে বা রেখা যেসব আছে, সেগুলো রিড করে সব বোঝা যায়, এবং সেটা সামুদ্রিক শাস্ত্র থেকে এসছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রাধান্য দেয় হাতটাকে, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে প্রাধান্য দেয় পাটাকেও। সামুদ্রিক শাস্ত্রে মত অনুযায়ী যখন আগেকার দিনে বিয়ে হতো, তখন মেয়েদের আগে নাকি টান বা ফেলা হতো, এবং নানা রকম মতবাদ ছিল, নানা রকম ভিন্ন ভিন্ন মত ছিল নানা রকম পুরুষের, নানা রকম জ্ঞানীদের। এইসব সামুদ্রিক শাস্ত্র অনেক বড় বড় কবিরা মহাকবিরা মেনে গেছেন, যেমন কালিদাস, রামদেব, বাল্মীকি, এবং আরো তার থেকে যখন বড় বড় ঋষিরা মহর্ষিরা ছিল, তাদের যেমন ভৃগ্য ঋষি, স্কল্প ঋষি, আরো নানা রকম ঋষিরা ছিল, তারাও এটাকে মেনে এসছে এবং এটাকে প্রাধান্য দিয়ে এসছে। এবং সে বলেছে যে সামুদ্রিক শাস্ত্র যারা একবার অর্জন করে নিতে পারবে, তাদেরকে আর হাত দেখতে হবে না, তাদেরকে আর চোখ দেখতে হবে না, তারা সরাসরি যে কোনো প্রাণীটাকে দেখেই বুঝতে পারবে যে প্রাণীটা ভেতরে যদি মানুষ হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার। কারণ আমাদের সামুদ্রিক শাস্ত্রের গোটা প্রাণীকে নিয়ে বলা হয়েছে, গোটা প্রাণী, খালি মানুষটাকে নিয়ে নয়, খালি মানুষ সমাজ না, ইঁদুর বাদুর ছাগল হাঁস মুরগি যত রকম প্রাণী আছে সব বাইকে নিয়ে বলা হয়েছে সামুদ্রিক শাস্ত্র। কারণ এই সামুদ্রিক শাস্ত্রটা খালি আমাদের বলছে সামুদ্রিক শাস্ত্র না, সমুদ্রের কেন নাম হয়েছে না, 3 ভাগ জল 1 ভাগ স্থল মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এই ওয়ার্ল্ডটা কিন্তু 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের জলের উপরে ভাসছি, আমরা পুরোটাই জলের উপরে ভাসছি। অতএব সেই জল থেকেই উৎপন্ন হয়েছে নানা রকম প্রাণী, এবং তার ভেতরে আমাদের একটা সেই হিউম্যান বডি বা মানব দেহ। আমি বলে রাখি সামুদ্রিক শাস্ত্র সব থেকে ভয়ঙ্কর শাস্ত্র এবং সব থেকে বিশ্বশাস্ত্র। বিশ্বশাস্ত্র মানে কি? গোটা ওয়ার্ল্ডের নিয়ে শাস্ত্র, যে শাস্ত্রে খালি মানুষকে নিয়ে বর্ণনা করেনি, গোটা পৃথিবীর যত রকম প্রাণী আছে, যত রকম প্রাণী সব বাইকে নিয়ে করা হয়েছে। কিন্তু সব প্রাণীগুলোকে নিয়ে তো করা যায় না, কিন্তু বেশিরভাগ প্রাণীরা তারা কী করতে পারে না, তারা জীবনে উন্নতি করতে পারে না। একমাত্র ভালোভাবে উন্নতি করতে পারে কে? মানব শরীর, মানুষেরা। তো মানুষকে নিয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সামুদ্রিক শাস্ত্রে। সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে কিছু কিছু লক্ষণ, যাদের নাকের ফুটো একটু শরীর দেখে, যাদের কিছু কিছু অঙ্গ একটু ভালো এবং বড় থাকে, তারা খুব ভালোভাবে হয়। যেমন বাহু হাত, সেটা বলছে যদি একটু ভালো বড় হয়, সবার থেকে একটু যেমন হাতটা তোমার বড় হবে, এবং শরীর থেকে যেটা বোঝা যাচ্ছে না পারফেক্ট একটু যেন ঠিক আছে,
তারা অনেক ভালো কাজ করতে পারে, তারা নানা রকম লিডারশিপ পেতে পারে। যে সিনা বুকের চওড়াটা যতটা ভালোভাবে, হৃদয়টা যতটা ভালোভাবে আকৃষ্ট থাকবে, যতটা ভাবে বসে থাকবে, তারা কেউ হৃদয় বানো হয়। বলছে চোখের মনি, চোখের মনির ভেতরে, চোখের মনিটা যখন একটু বড় হবে, যখন কথা, অনেকের চোখের মনি ছোট আছে কিন্তু সেই শরীর নিয়ে তাদের শরীরটাকে দেখে সেই শরীরের ভেতরে যেন যদি মনে হয় যে চোখের মনিটা যেন একটু একটু বড়, চোখের কৌটোটা যেন একটু বড়, তারা আরো আকৃষ্ট করতে পারে। ইভিন চোখের ভেতরে যে আমাদের মনিতে যে কালো একটা স্পট থাকে সেটা নিয়ে না নিয়ে থাকে, যদি একটা লাল বর্ণের ব্রাউন কালারের যদি একটা আবছা পথ থাকে, তাহলে বলছে নাকি তারা ভালোভাবে হয় এবং চোখের দৃষ্টি ভালো থাকে। আরও নানা রকম কথা আছে, বলছে চোখের পলক যাদের বেশি এরকম টিপ টিপ করে পড়ে তাদেরকে কখনো বিশ্বাস করো না, তাদেরকে যদি বিশ্বাস করো তাহলে তোমাদের লাইফ শেষ হয়ে যাবে। এবং আরও বলছে শরীরে যদি পুরুষ মানুষের শরীরে যদি ডান দিক না থেকে যদি বাঁ দিকে কোনো অবস্থানে যদি তিল থাকে তাহলে সেটা অশুভ মনে হয়, আর যদি মেয়েদের বাঁ দিক থেকে না হয় যদি ডান দিকে তিল থাকা হয় তাহলে খুব অশুভ মনে হয়। মানে পুরুষের ডান দিকে আর মহিলার বাম দিকে যদি তিল থাকে তাহলে এটাকে শুভ মনে হয়, অপোজিট থাকলে থাকলে এটা অশুভ মনে হয়। বলছে শরীরের ভেতরে লোম থাকলে, বুকে লোম থাকলে, হাতের আঙুলের ওপরে লোম থাকলে তাদেরকে দয়াবান মানা হয়, তাদেরকে সাহায্যকারী মানা হয় এবং তারা আরও নানা রকম দিকে এক্সপার্ট মানা হয়। তাদের টাকা পয়সার দিকে কখনো চিন্তা ভাবনা থাকে না। যাদের চুল কোঁকড়ানো হয় তারা নাকি খুব 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 মাইন্ড ডেভেল পার্সন হয়, খুব মাইন্ড ডেভেল পার্সন, মতলব কে হয় না, তাদের বুদ্ধি এতটা তীক্ষ্ণ থাকে, এতটা তীক্ষ্ণ থাকে যে কোনো সুঁচকে সে ফালা করে দিতে পারে, একটা সুঁচ যে ছোট থাকে সেটাকে ফালা করে দেবে, তার ব্রেনটা এতটাই ইয়ে থাকে আর কি, যাদের চুল এটা হয়। এবং যাদের ভ্রু, যাদের ভ্রুটা আরও মোটা হয়, এরকম নানা রকম আমাদের লক্ষণ দেওয়া আছে সামুদ্রিক শাস্ত্রে, যেগুলোকে জানতে পারলে তুমি কোনো মানুষকে তার দেখে তার চরিত্র তুমি গণনা করে নিতে পারবে এবং তার ব্যক্তিত্ব গণনা করে নিতে পারবে এবং তার যে ভবিষ্যৎবাণী তুমি করে নিতে পারবে। হয়তো ভবিষ্যৎবাণীটা একটা কম কথা যে কোনো মানুষই করতে পারবে, যদি জানে তো করতে পারবে, কিন্তু পারফেক্টলি যদি ভবিষ্যৎবাণী করতে হয় তাহলে তোমাকে সামুদ্রিক শাস্ত্রে হবে আসতে হবে, কারণ যখন তুমি গোটা ইউনিভার্সকে নিয়ে চলবে তখন তোমাকে সামুদ্রিক শাস্ত্রে আসতেই হবে। বন্ধুরা আমি যতটা পেরেছি কভার করেছি সামুদ্রিক শাস্ত্র নিয়ে, সামুদ্রিক শাস্ত্র নিয়ে যদি পুরোটা বলতে চাই হয়তো রাত কভার হয়ে যাবে, দিন কভার হয়ে যাবে, পরের দিন চলে আসবে, কিন্তু আমার ভিডিও শেষ হবে না। তো আমি চাইও না তোমাদের টাইমটিকে নষ্ট করার জন্য, যতটুকু টাইম দিয়েছো ততটুকু বুঝেছো সামুদ্রিক শাস্ত্র নিয়ে। আর যদি তুমি চাও যে এইরকম শাস্ত্র আরও জানতে চাও, আরও রকম এর থেকে বিশেষজ্ঞ নানা রকম কিছু যদি কিছু জানতে চাও তাহলে নিচে এখনই কমেন্টস করো, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, ট্রাই টু গোল্ডেন লাইফকে ভালো লাগে, তাহলে এখনই যাও নিচে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব মেরে দাও, আদারওয়াইজ তুমি আমার মতো ভিডিও আর পাবে না। আর ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, যত শেয়ার করবে মানুষে জানতে পারবে, কারণ আমি যে আজকে এই ভিডিওটা তৈরি করেছি হয়তো এই ভিডিওটা নিয়ে অনেকে জানেই না, অনেকে এই ব্যাপারটা জানেই না। তো এরকম ভিডিও পেতে চাইলে তোমাকে চ্যানেলটাকে প্রচণ্ডভাবে শেয়ার করতে হবে, তোমাকে কমেন্টস করে জানাতে হবে যে তোমার কেমন লাগছে, আর আমি তোমার ব্যাপারে আমি তোমার মতো ভেবেই আমি সেরকম ভিডিও শ্যুট করবো। আর চ্যানেলটাকে এখনই যাও, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ট্রাই টু গোল্ডেন লাইফ অলওয়েজ।